আসসালামু আলাইকুম। চলে আসলাম আউটডোরে মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য। আমাদের মাঝে অনেকেরই ল্যাপটপ বা কম্পিউটার নেই, সবার কাছেই কিন্তু একটা, ছোট হোক বা বড় হোক, সবার কাছে মোটামুটি একটা স্মার্টফোন আছে। এবং আমাদের সবারই ইচ্ছে যদি এখন থেকেই এই মোবাইলকে ব্যবহার করে কিছু টাকা ইনকাম করা যায় তাহলে ভালোই হতো, বাট আমরা কেউই জানি না কিভাবে স্মার্টফোন থেকে ইনকাম করা যায়। স্মার্টফোন থেকে ইনকাম করার জন্য শুধুমাত্র একটাই রাস্তা বাকি আছে, মানে একটা রাস্তাই শুধু আছে, সেটা হলো গিয়ে আপনি আপনার স্মার্টফোন দিয়ে ছবি তুলে সেই ছবিটা বিক্রি করতে পারেন। এছাড়া কোনোভাবেই স্মার্টফোন থেকে ইনকাম করা যায় না। যত ধরনের ইনকামের রাস্তা আছে সব কিছুর জন্যই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ প্রয়োজন, এবং কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে যে কাজগুলো করবেন সেটাকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আপনি স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন। মানে স্মার্টফোন দিয়ে ইনকাম করতে পারবেন, তবে মূল কাজগুলো কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে করা যাবে, বুঝতে পারছেন? এবং সরাসরি শুধুমাত্র স্মার্টফোন দিয়ে ইনকাম করতে গেলে শুধুমাত্র একটাই ইনকামের রাস্তা আছে, সেটা হলো গিয়ে আপনি আপনার ফোন থেকে সুন্দর সুন্দর ছবি তুলুন এবং সেই ছবিগুলো বিক্রি করুন। ওকে, তো আদৌ এটা সম্ভব কি সম্ভব না এ বিষয়ে কনফিউশন রয়েছে হাজারো মানুষের। একটা ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে ছবি তুললে বা কিভাবে ছবি আপলোড করলে সেই ছবিটা আর কখনো রিজেক্ট হবে না অথবা ছবিটা বিক্রি করা যাবে। তো সেখানে অনেকেই সেটা হাজারের উপরে মানুষ দেখলেও সেখান থেকে কয়েকজনে কমেন্ট করেছে যে ভাইয়া এইভাবে করে না বলে আপনারাই আপনি একটু নিজে বাইরে চলে যান, গিয়ে নিজে কয়েকটা ছবি তুলুন, সেই ছবিগুলো নিয়ে এসে আপলোড করুন, সেগুলো অ্যাপ্রুভ করান এবং সেগুলো বিক্রি হয় কিনা এইগুলো আমাদেরকে সরাসরি আপনি নিজে করে দেখান, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তো প্রশ্নটা দুই তিনজনে করলেও আমি জানি যতজনেই এই ভিডিওটা দেখেছেন তাদের সবার মনে এরকম একটা প্রশ্ন আছে যে যদি আপনি একটু দেখাইতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। তো আপনাদের সবারই, সবাই কমেন্টটা করেন নাই কিন্তু সবার মনে এরকম একটা প্রশ্ন ছিল, তো আপনাদের সবারই না বলা সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে চলে এসেছি আমার বাড়ির পাশে এই একটা পুকুর পাড়ে, এবং আজকে আমি ছবি তুলবো এবং সেই ছবি বাসায় নিয়ে গিয়ে সেই ছবিকে আমি আপলোড করব এবং অ্যাপ্রুভ করাবো এবং বিক্রি হয় কিনা সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি একদম সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনের ভিডিও করা, আমি এখন এখানে ভিডিও করতেছি, তো দেখতেই পাচ্ছেন আমার ফোনের ক্যামেরা কিন্তু অত বেশি না বা আমার অনেক দামি ফোনও না, তো এই ফোন থেকেই হবে কি না সেটাও আমি এখন দেখাবো এবং আশা করি অবশ্যই হবে। আর আপনাদেরও যাদের ফোনের ক্যামেরা একটু নর্মাল সমস্যা নাই, দেখতে থাকেন পুরো ভিডিওটা, আপনিও করতে পারবেন। ওকে, তো এখন সময় হলো গিয়ে ইফতারের আগ মুহূর্ত, একটু পরে ইফতারের জন্য আজান দেওয়া হবে, তো এই শেষ গোধূলির সুন্দর ওয়েদারটাতে এখন আমরা কয়েকটা ছবি ক্লিক করে নিব, তো এরপরে বাকি কথাগুলো বলবো। হ্যাঁ, তো চলুন শুরু করছি এবং কয়েকটা ছবি প্রথমে তুলে নিই। Thank you.
আচ্ছা, তো বেশ কিছু ছবি ক্লিক করে নিলাম, মোটামুটি ছবিগুলো সুন্দর হয়েছে এবং আপনাদেরকেও দেখাইলাম কেমন কিভাবে কোথা থেকে তুলতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ছবি তুলবেন। অনেকে ছবি তোলার জন্য জায়গাই খুঁজে পান না, আসলে ছবি তোলার জন্য স্পেশাল কোনো জায়গার দরকার হয় না, যে কোনো জায়গাতে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, আর স্পেশাল জায়গা থাকলে তো ভালোই। ওকে, তো এর থেকে আরও বেটার আরেকটু ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বা আরেকটু সুন্দর ছবি আউটপুট পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এই ট্রাইপডটি। অনেক ভালো এবং সুন্দর মোবাইলের জন্য এই ট্রাইপডটি নিতে চাইলে পেয়ে যাবেন মাত্র 359 টাকাতে। মাত্র 359 টাকাতে এই ট্রাইপডটি আপনার জন্য খুবই ভালো হবে এবং বেস্ট হবে, এবং এটার কিন্তু 4.5 রেটিং রয়েছে। আউট অফ ফাইভের ভিতরে 4.5 রেটিং রয়েছে, খুবই ভালো কমেন্ট আছে, যারা যারা নিয়েছে তারা সবাই খুব ভালো রেটিং দিয়েছে। তো চাইলে আমি রেকমেন্ড করবো, চাইলে আপনারা এটা কিনতে পারেন, এবং এটা পাওয়ার জন্য, এটা কেনার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে দারাজ থেকে এটা কিনে নিতে পারেন। তবে সরাসরি দারাজে গিয়ে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় প্রোডাক্ট ডেলিভারি আসে না, অনেকজন সময় লাগে। তো সেক্ষেত্রে আমার খুঁজে বের করা এবং রিচার্জ করা এই প্রোডাক্টটি খুবই ভালো এবং এই সেলারটাও খুবই ভালো। সো আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে গিয়ে এই প্রোডাক্টটি কিনতে পারেন। ওকে, তো এখন চলুন আমরা বাকি প্রসেসটা দেখি। এখন আমরা ছবিগুলো কিভাবে আপলোড করব, কোথায় আপলোড করব, এবং আদৌ আমাদের এই ছবিগুলো বিক্রি করা যাবে কিনা সে সম্পর্কে বিস্তারিত এখন দেখি, চলুন। ওকে, আচ্ছা, তো এখন আমরা চলে যাব এখান থেকে গুগল ক্রোমে। আপনার ফোনের ভিতরে যে গুগল ক্রোমটা আছে সেটাতে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগল ক্রোমে ঢুকে যাচ্ছি। এই যে দেখেন, এখানে গুগল ক্রোম আছে। গুগল ক্রোমে যাওয়ার পর উপরে যে সার্চ বার আছে সেখানে সার্চ করবেন শাটার স্টক কন্ট্রিবিউটর। যারা পূর্বেও কাজ করেছেন তারা জানেন শাটার স্টক কন্ট্রিবিউটর অনেকেই কিন্তু অনেক আগে থেকেই মোবাইল থেকে চেষ্টা করতেছেন বা বিভিন্ন জায়গায় গুগলে সার্চও হয়তো করেছেন এবং অনেক জায়গাতে অনেকে প্রতারিত হয়েছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আমি ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে এটার প্রসেসটা কী এবং কীভাবে করতে হয়। তো আশা করি আজকের পরে আপনাদের এই বিষয়ে আর কোনো কারো কোনো প্রশ্ন থাকবে না বা আপনাদের আর কোনো হয়রানির শিকার হতে হবে না বা কারো কাছে গিয়ে প্রতারিত আর হতে হবে না, সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। এবং আবারও বলে দিচ্ছি, মোবাইল থেকে যদি কেউ ইনকামের হাজারো রাস্তা দেখায় আপনারা কেউ ওই ফাঁদে পা দেবেন না, কারণ মোবাইল থেকে কখনো ইনকাম করা যায় না। অন্য জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেখানে জাস্ট মোবাইলটা সাপোর্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর মোবাইল থেকে যদি ইনকাম সরাসরিভাবে করতে চান তাহলে শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা হলো ছবি তুলুন, সেই ছবিগুলো বিক্রি করুন। ওকে, এবং সেটাও আদৌ কীভাবে বিক্রি হয় কি হয় না সে সম্পর্কে টোটাল আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করবো। সো সুন্দরভাবে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই যে দেখেন, শাটার স্টক কন্ট্রিবিউটর লেখার পরে শুরুতেই যেটা আসছে শাটার স্টক, এটার ভিতরে ক্লিক করব। ওকে, দেখেন আমারটা কিন্তু কম্পিউটারে যেরকম আসছে আমারটা তো সেম ওরকমভাবে আসছে। এটা করার জন্য এই থ্রি ডটে যাবেন, উপরে এই কোনারে থ্রি ডট। এই যে দেখেন ডেস্কটপ সাইড, এটাতে যদি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কম্পিউটারও যেরকম আসবে আপনার মোবাইলেও সেরকম আসবে। ওকে, এটা টিকমার্ক উঠাই দিলে মোবাইলে যেরকম আসবে সেরকম, আর যদি এই থ্রি ডটে গিয়ে এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করে দিই তাহলে কম্পিউটার যেরকম মোবাইলও সেম সেরকম হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনারা চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। এই যে আমার চ্যানেলে আসার পরে আপনারা চলে যাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন এই যে শাটার স্টক। শাটার স্টকে ঢুকলেই দেখতে পারবেন নতুন নিয়মে শাটার স্টক। নতুন নিয়মে শাটার স্টক যেটা আছে, এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই ভিডিওটাই অ্যাকাউন্ট খোলার ভিডিও, এখানে লেখা আছে ফাইল আপলোড করে নিশ্চিন্তে ইনকাম করুন। এইটাই হলো মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেমটা বলা আছে এখানে। আপনারা এই ভিডিওটা একটু দেখে একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, মোবাইল থেকেই করতে পারবেন, ওইটা কম্পিউটার থেকে দেখানো হয়েছে, বাট এই সেম সিস্টেম আপনারা যদি শুধু ডেস্কটপ সাইটটা ওপেন করে দেন তাহলে কম্পিউটারেও যেরকম আসে মোবাইলও সেম এরকমই আসবে। তো আমার আগে থেকে অ্যাকাউন্ট একটা খোলা আছে, আপনারা একটু খুলে নেবেন। অনেক সিম্পল একটা বিষয়, আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে খুলে নেবেন, কারণ ওই ভিডিওটা একটু আরেকবার দেখেন। এটা কিন্তু 26 মিনিটের ভিডিও, আমি অত সময় আবার এই ভিডিওতেও লাগাবো না। আপনারা একটু কাইন্ডলি ওই ভিডিওটা দেখে খুলে নেবেন, একই সেম প্রসেস। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তো আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ডটা লিখে নিলাম। দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিব।
সাইন ইনে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনারা আমার প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কাজটা করবো, এই যে দেখেন আমার পুরো প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে, কম্পিউটারও যেরকম আসে আমার একদম মোবাইলও সেম টু সেম আসছে। শুধু কাজ যেটা করতে হবে সেটা হলো ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। ডেস্কটপ সাইটটা অন করে দিলে একদম সেম টু সেম আপনার ডেস্কটপের মতোই আসবে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, তো এখন আমরা যেই কাজটা করব এই জায়গায় আমাদের যে কাজ সেটা হলো কি, আমাদের ছবিগুলোকে এখানে আপলোড করতে হবে। এইটা হলো আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। আপনারা যখন ঢুকবেন তখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো গিয়ে শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করবেন। শাটারস্টক কন্ট্রিবিউটর এইটা লিখে সার্চ করলে আপনারা এই যে শাটারস্টক কন্ট্রিবিউটর প্রোফাইলটা পেয়ে যাবেন, এইখান থেকে ঢুকবেন। ওকে, শাটারস্টক কন্ট্রিবিউটরে ঢুকবেন, সরাসরি শাটারস্টকে ঢুকবেন না। আচ্ছা, তো এখন আমরা এখানে ফাইল আপলোড করার জন্য একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে গেট স্টার্ট লেখা আছে। দেখেন এই যে এখানে আপলোড লেখা আছে, আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। দেয়ার আর নো ডাউনলোড টু ডিসপ্লে। আমরা এখান থেকে জাস্ট আপলোড লেখাটা যে আছে আমরা জাস্ট এই আপলোড লেখাটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে আপলোড লেখাটাতে ক্লিক করে দিলাম, একটু সময় নিচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তো এখন আমরা এখান থেকে আমাদের যে ছবিটা আছে যেগুলো আমরা এখন তুললাম সেগুলোকে আপলোড করে দিব। সিলেক্ট মাল্টিপল ফাইল, এখানে ক্লিক করে দিবেন, তারপর ফাইল সিলেক্ট করে দিচ্ছি, দেন গ্যালারি। ওকে, তো এইখান থেকে দেখেন আমরা আমাদের ছবিটাকে সিলেক্ট করে দিলাম। মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারবেন একই সাথে, সমস্যা নাই। দেখেন এই দুইটা ছবি কিন্তু আমি একসাথেই তুলছি, তো সেক্ষেত্রে দেখা যায় একটা একই রকম দুইটা ছবি দিলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। ওকে, এদিকটা একটু খেয়াল রাখবেন, একই ছবি এক রকমের একটাই ছবি দিতে হবে। এই ছবিটা দিয়ে দিলাম, আবার ফাইলে যাবেন, আবার এখান থেকে এই একটা ছবি দিয়ে দিলাম। সবগুলোকে ছবি এভাবে একটা একটা করে সিলেক্ট করে দিবেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন একই রকমের দুইটা ছবি যেন না হয়, তাহলে কিন্তু একটা অ্যাপ্রুভ হবে আর একটা রিজেক্ট হয়ে যাবে। সো যেটা রিজেক্টই হয়ে যাবে সেটা দিয়ে তো কোনো লাভ নাই, তাই না? ওকে, তো ছবিগুলো কী রকম সাইজ টাইজ থাকতে হবে এ বিষয়ে অত বেশি খেয়াল না রাখলেও হবে, ওরা এটা এখন বলে দিবে যদি সমস্যা থাকে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এবং মোবাইলটা কাত করে ছবি তোলার চেষ্টা করবেন। মোবাইলটা সোজা ধরে ছবি তোলার চেষ্টা করবেন না, তাহলে পাশে ছবির সাইজটা ছোট হবে। ওকে, ছবির সাইজ পাশে যেন বড় থাকে, এই দিন এই দিকটা একটু খেয়াল রাখবেন। তো আমার ছবি কোনো সমস্যা নাই, সবগুলো এখানে চলে আসছে, কোনো সমস্যা থাকলে কিন্তু এই জায়গায় আসতো না, এখানেই দেখা দিত যে ছবিটা এই সব প্রবলেম আছে। ওকে, তো আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে ওকে, তো আমি এখান থেকে সুন্দর করে ছবিটার একটা টাইটেল লিখে দিই। এখানে লিখে দিলাম যে ন্যাচারাল স্কিন। ওকে, দেন ক্যাটাগরি ওয়ানে ক্লিক করে দিবেন। ক্যাটাগরি ওয়ানে এখান থেকে সিলেক্ট করে দিবেন হলো ন্যাচার। ক্যাটাগরি টুটা অপশনাল, তারপরে সিলেক্ট করে দিবেন ন্যাচার, সেম জিনিসটা। তারপরে লোকেশনটা লিখে দিতে পারেন, আপনার যে লোকেশন সেটা অপশনাল, এটা না লিখলেও হবে তবে লিখে দিবেন। ওকে, এরপর নিচে এসে ট্যাগ, আমি কিন্তু ডেস্কটপ সাইট করে নিছি এই জন্য আমার এরকম আসতেছে, কম্পিউটারে আমার যেরকম আসে এইখানেও সেম টু সেম এরকমই আসতেছে। আপনারাও, আমি কিছু ভিডিও কম্পিউটার থেকে করছি, সেই ভিডিওগুলো যদি প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা এখান থেকে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে এসে দেখবেন যে ডেস্কটপ সাইট, এটা জাস্ট ওপেন করে দিলেই আপনারা কিন্তু ওই কাজটা করতে পারবেন। ওকে, এখান থেকে গ্রিন প্লান্ট ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট কী করতে পারি, এই যে এখানে যে ট্যাগুলো আছে এই ট্যাগুলো বসিয়ে দেবেন। ওকে, ট্যাগুলো বসিয়ে দেওয়ার পরে আপনার ছবির রিলেটেড আরও কিছু ট্যাগ এখানে বসিয়ে দেবেন, যেমন আমার ছবির একটাতে কাঁঠাল আছে, কাঁঠালের ই লেখায় দেবেন, ছোট পুকুর আছে, তাই না, সূর্য আছে, এরকম। তো ছবিগুলো আমি আপনাদেরকে আরও একবার দেখাবো এবং বলবো যে ছবিগুলো এরকম কেন বা এরকমই কেন তুললাম এবং ছবিগুলো তোলার সময় কোন বিষয়টা লক্ষ্য রেখেছি, সেই সব বিষয়গুলো আমি একটু এটা আপলোড করার পর আপনাদেরকে আরও একবার দেখা দেবো। ওকে, তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। দেখেন সেভে ক্লিক করে দেওয়ার পরেই এগুলো কিন্তু এই যে নিচে দেখেন সাবমিট, এখান থেকে সরাসরি সাবমিটে পাঠিয়ে দিবেন, সেভ করার দরকার নেই। সাবমিটে ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। ওকে, এই যে দেখেন পেন্ডিংয়ে চলে আসছে, পেন্ডিংয়ে ছয়টা, এই যে ছয়টাই কিন্তু আমার পেন্ডিংয়ে চলে আসছে এবং এখানে সবুজ টিক মার্ক দেখাচ্ছে, তেমন কোনো প্রবলেম আমি মনে করি হবে না।
ইউর পেন্ডিং আইটেম উইল বি রিভিউ উইথিন 5 days, 5 দিনের ভিতরে দেখা রিভিউ করে ফেলবে। আচ্ছা কিন্তু আচ্ছা আরেকটা আরেকটা বিষয়, এটা কিন্তু 5 দিন বললেও 5 দিন কিন্তু সময় লাগবে না, বুঝছেন? যত তাড়াতাড়ি সম্ভব এটা হয়ে যাবে। আচ্ছা তো গাইজ দেখেন, এখানে আমার কিন্তু এই ছবিটা, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, একটা ছবি এখানে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে এবং বাকিগুলো নিচের দিকে রিজেক্ট হয়েছে। তো এইগুলো রিজেক্ট পুরোটা, এই ছবিটাও রিজেক্ট হয়েছিল। এরপর আমি এটাকে আবার তোলার পরে আবার এখানে অ্যাপ্রুভ করাইছি। তো ছবিগুলো সুন্দরভাবে তুলছিলাম কিন্তু তারপরে ছবিগুলো রিজেক্ট হয়ে গেছে। দেন আমি যখন দ্বিতীয়বার আবার ছবিটা তুলি তারপর অ্যাপ্রুভ করাইছি, তখন দেখেন যে এটা কিন্তু 6 তারিখ আজকে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই জিনিসটা একটু সমস্যা হয়েছিল ছবি তোলার সময়, যার কারণে এগুলো রিজেক্ট করে দিয়েছিল, বাট এখন কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওইটা নিয়েও এখন একটু কথা বলি আপনাদের সাথে। সেটা হলো গিয়ে দেখেন আপনারা যে জিনিসটা ভুল করেন সেটা হলো এই যে দেখেন, এই ছবিটা কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে। ওকে, এই ছবিটা অ্যাপ্রুভ হয়েছে এবং এর পরে যে ছবিগুলো রিজেক্ট হয়েছে, এখানে দেখেন আমার ছবিগুলোর ভিতরে ভুল ছিল শুধু এই যে নিচের দিকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে আমার কিন্তু ইনফিনিক্স হট 12 আমার যে মোবাইলের যে নামটা, এইটা কিন্তু এখানে শো করা আছে, বুঝতে পারছেন? এই শো করা যদি থাকে আপনার কোম্পানির, আপনার মোবাইলের যে ওয়াটারমার্ক যেটা আছে, এই ওয়াটারমার্কটা যদি এখানে শো করানো থাকে তাহলেই কিন্তু আপনার এই পিকচারটা আর এখানে অ্যাপ্রুভ হবে না। এই ছবিটা রিজেক্ট হয়ে গেছে, এটাও কিন্তু অ্যাপ্রুভ হইতো, কারণ আমি এখানে মেইন ফোকাস করছি এই গাছটার দিকে, এবং এই গাছটা মানে যেটা আপনার মেইন ফোকাস থাকবে সেই বিষয়টা যাতে ক্লিয়ার থাকে, পিছনেরগুলো ব্লার থাকলেই হবে। তো দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার আছে এবং আমার যে মেইন ফোকাস কাঁঠাল সেটা কিন্তু ক্লিয়ার আছে। তো আমি এখানে গাছে কাঁঠাল জাস্ট এই জিনিসটাই ফোকাস করছি। তো এখানে আমার কি হয়েছে, এই কোনারে আমার মোবাইলের নামটা লেখা আছে। তো এইটাই শুধু ছিল সমস্যা, এই সমস্যাটার কারণে আপনার ছবিটা রিজেক্ট করে দিছিল। তো এই জিনিসটা আপনারা কিভাবে রিমুভ করবেন, আপনাদের ফোনে যে আপনাদের ছবি তুললে মোবাইলের নামটা যদি উঠে তাহলে এটা কিভাবে রিমুভ করবেন দেখাচ্ছি। চলুন শুরুতে চলে যাবেন ক্যামেরাতে, ক্যামেরাতে যাওয়ার পরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে এই যে এখানে দেখেন ওয়াটারমার্ক, অটো ওয়াটারমার্ক লেখা আছে, তো এটা ক্লিক করে দিলে ওয়াটারমার্কটা উঠবে। এটা ক্লিক না করে দিলে মানে এটা এখন ডিজেবল করা আছে, তাহলে আর ওয়াটারমার্কটা উঠবে না। আবার যদি এখানে ক্লিক করে দিই তাহলে এটা ওয়াটারমার্কটা উঠবে। আমারটা এই উপরে দেওয়া আছে, আপনাদেরটা হয়তো নিচের দিকে কোথাও থাকতে পারে। একটু খুঁজে জাস্ট ওয়াটারমার্কটা বন্ধ করে দিবেন, তাহলে কোনো ছবি তুললে আর সেই সেই ছবির নিচে ওয়াটারমার্কটা আসবে না। ওকে, তো আমি এখানে দেখাচ্ছি এই যে দেখেন ওয়াটারমার্কটা নাই আছে, এই যে ওয়াটারমার্ক আছে। তো এই এই ছবিগুলো কিন্তু ওখানে অ্যাপ্রুভ হবে না। চেষ্টা করবেন ওয়াটারমার্ক ছাড়া ছবিগুলো আপলোড করার জন্য, এবং তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্রুভটা করাইতে পারবেন। এই যে দেখেন আমার এখানে একদম লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাইলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে 4 মাস 6 তারিখ 2023 সাল, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এইগুলো রিজেক্ট হয়ে গেছে কারণ এগুলোর নিচে ওয়াটারমার্ক ছিল। ওকে, তো এই হলো বিষয়, একদম ছবি তুলে ছবি আপলোড করে অ্যাপ্রুভ করিয়ে দেখানোর চেষ্টা করলাম। এবং যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো কি, অনেক অনেক ছবি তুললেই যে আপনার অনেক অনেক ছবিগুলো সবগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে বিষয়টা এরকমের না। এখানে অনেক রিকোয়ারমেন্ট মানতে হয়, রিকোয়ারমেন্ট মেনে দেন হলো কি আপনার ছবিটাকে ওরা অ্যাপ্রুভ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই ছবির সাইজ বড় করতে হবে, যত বড় ছবি তোলা যায় তত বড়ই ছবি তুলতে হবে, আর মেইন অবজেক্টটাকে ফোকাস করতে হবে। প্লাস হলো কি আপনাদের ছবিতে যদি ট্রাইপড ব্যবহার করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো ছবি উঠবে, কারণ ট্রাইপড ব্যবহার করলে আপনার মোবাইলটা লড়বে না আর কি। মোবাইলটা কিন্তু লড়ে গেলে হালকা একটু ব্লার হয়ে গেলেও কিন্তু ছবিটা এখানে অ্যাপ্রুভ করবে না। তো সেক্ষেত্রে ভালো একটা ট্রাইপড কিনে নেবেন, এবং স্ক্রিনে যে ট্রাইপডটা এখন দেখতে পাচ্ছেন চাইলে এই ট্রাইপডটা আপনারা কিনতে পারেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। খুবই ভালো একটি ট্রাইপড, আমি সাজেস্ট করবো আপনারা এই ট্রাইপডটা কিনতে পারেন, দারাজের প্রোডাক্ট, খুবই ভালো হবে। এবং দারাজ অনেকের কাছে এটা খারাপ মনে হয়, দারাজে অনেকেই ঠকে যান, যার কারণে আপনারা দারাজ থেকে কিনতে চান না, বাট এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো এবং এর সেলারটাও ভালো, রিভিউগুলোও ভালো। আমি নিজে পার্সোনালি সাজেস্ট করতেছি, আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে এই প্রোডাক্টটা কিনতে পারেন। ওকে, তো সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, তারপরে বলতেছি মোবাইল থেকে কিন্তু অনেক অনেক বেশি টাকা ইনকাম করা যায় না এবং অনেক বেশি কাজ করাও যায় না, শুধুমাত্র এই একটা কাজই করা যায় মোবাইল থেকে, এবং এটা করলে আপনি জাস্ট মোটামুটি কিছু টাকা পেয়ে যাবেন। যেমন আমার এই কর্নারে দেখেন, এখানে দেখেন 68 সেন্ট, 0.68 সেন্ট আছে ওখানে, 100 হলে মানে 68 আছে আর কি, 100 হয়ে গেলে আপনি তখন ওটা $1 হবে। ওকে,
তো এভাবে করে আপনার অনেকগুলো ছবি আপলোড করে দিবেন, ধীরে ধীরে ওখানে সেন্ট জমা হবে, তারপরে ওইখানে ডলার আসবে, ধীরে ধীরে আপনি কিছু পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তবে যদি আপনি সারাদিনে অনেকগুলো ছবি আপলোড করতে পারেন, সারাদিনে অনেক অনেক ছবি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা ভালো আসবে। ওকে, যত বেশি ছবি আপলোড করবেন তত ইনকামটা ভালো আসবে। তো এই বিষয়টা হলো গিয়ে মেইন, যত বেশি ছবি তুলবেন তত ইনকাম হবে, তবে ইনকামটা আসলে 2-3 হাজার টাকা এরকম আসতে পারে মাসের শুরুর দিকে, 2,000, 3,000 বা 5,000 টাকা এরকম, ছবির উপর ডিপেন্ড করে। পরবর্তী মাসে থেকে গিয়ে বাড়বে ধীরে ধীরে, মানে প্রতি মাসে মাসে বাড়বে। ওকে, কারণ এই মাসে আপনার 50টা ছবি থাকলে পরের মাসে যখন আবার 50টা তুলবেন তখন সে মাসে আপনার 100টা ছবি হয়ে যাবে, তখন আপনার ইনকামটাও এইভাবে করেই বেড়ে যাবে। তো এই হলো টোটাল বিষয়, সবাই আশা করি বুঝতে পারছেন এবং এখন থেকে কাজে লেগে পড়বেন। আর চ্যানেলটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যারাই ইনকাম করতে চায় তাদের সবার কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।